স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভাষাঞ্চলে অত্যন্ত ভালো পরিবেশে রোহিঙ্গারা বসবাস করছেন। এখানে রোহিঙ্গাদের জন্য খাবার, শিক্ষা ও চিকিৎসা সহ সকল সুযোগ সুবিধা রয়েছে। রোহিঙ্গারা কক্সবাজার থেকে ধীরে ধীরে ভাষাঞ্চলে চলে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের নতুন পোশাকের উদ্বোধন ও ভাষাঞ্চল ক্যাম্প এলাকাটি ড্রোনের মাধ্যমে নিরীক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, ভাষাঞ্চলে রোহিঙ্গাদের জন্য খাবার, শিক্ষা ও চিকিৎসা সহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমরা আশা করছি রোহিঙ্গারা কক্সবাজার থেকে ধীরে ধীরে ভাষাঞ্চলে আসুক। এখানে খাবার দিচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএসসিআর। আমরা এর বাইরে যাবতীয় সব কিছু দিচ্ছি। মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা যেন পালিয়ে যেতে না পারে এবং কোনো দালালের খপ্পরে পড়তে না পারে সেজন্য কোস্টগার্ড কাজ করছে। ভুল তথ্য দিয়ে যেন মানব পাচারকারীরা রোহিঙ্গাদের নিয়ে যেতে না পারে তার দেখাশোনা করবে কোস্টগার্ড। ন্যাশনাল ডেস্ক, এনএসটিভি।